আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আর নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি এক উত্তর গোবিন্দপুর দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়োগ চুক্তি চুক্তিবিদির মাধ্যমে চুক্তির মাধ্যমে নিয়োগ দেবে বা প্রতি বছর চুক্তির মাধ্যমে নিয়োগ দেবে এখানে এই যে এখানে দেখা আছে আপনার মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক আপনারা যদি এই পদে আবেদন করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন আর যে যে যোগ্যতা চাইছে ওই যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন পদের সংখ্যার লোক নেবে তিরিশটি সীমা হচ্ছে আপনার আঠারো এক দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের হতে পঁচিশ বছর বয়সের মধ্যে হতে হবে আর হচ্ছে আপনার বেতন ভাতা চোদ্দো হাজার সাতশো টাকা এছাড়া অন্যান্য বাতাদি প্রদায় করা হবে দু হাজার ষোলো সালের অনুগ্রেড গ্রেড অনুযায়ী তারপরে আপনার এখানে বলা হয়েছে অন্যান্য শিক্ষাগত যোগ্যতা আমরা এখন একটু দেখব শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা প্রার্থীর ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে প্রার্থীর যোগ বিয়োগ গুণ ও বাঘ করার দক্ষতা থাকতে হবে হাতের লেখা সুন্দর হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারী ভালো ব্যক্তিত্বের অধিকারী হতে হবে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে এবং প্রবেশের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে বাইসাইকেল চালানো পারদর্শিত হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে চাকরির যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে এর কাছে দশ হাজার টাকা আর কি জামানত দিতে হবে আপনাদের যারা এই চাকরিটি করতে আগ্রহী তাদের অবশ্যই নিয়োগের আগে দশ হাজার টাকা জামানত দিতে হবে যে সকল বাসিন্দা আবেদন করতে পারবেন দিনাজপুর জেলা মানে আবেদন করতে পারবেন না যারা দিনাজপুর জেলার তারা শুধু আবেদন করতে পারবেন না আর বাকি সকলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন এই পদের জন্য অনলাইনে আবেদন করা যাবে অনলাইনে আবেদন ও ফর্ম পূরণ ও ফি প্রদানের তারিখ হচ্ছে আঠারো এক দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ গতিকে হতে আবেদন আবেদনপত্র জমা প্রদানের শেষ তারিখ হচ্ছে সাত দুই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ গটিগা বিস্তারিত দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি আয়কের ওয়েবসাইটে পাওয়া যাবে আপনারা যারা এই পদে আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই আবেদন করবেন আর যদি আপনারা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অথবা আবেদন করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই বিস্তারিত কমেন্টে জানানো হবে আর যদি কেউ আবেদন করতে না পারেন আমাদের কাছ থেকে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার যথাযথ আপনাদের আবেদন করার জন্য যথার্থ হেল্প করবে ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন আজকে পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য এক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে